প্রিয় আলোর পথের যাত্রীর দিনী ভাই ও বোনরা, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার রহমতে আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। আমাদের জীবনের সব কিছুই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করাই আমাদের জীবন। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাবার গ্রহণ করেছে যা আমাদের জন্য সুন্নত? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকের বিজ্ঞানের গবেষণায় বিমূর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারগুলোর গুণাগুণ ও মানবদেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা। আজকের ভিডিওতে সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু খাবারের আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী খাবার পছন্দ করতেন তা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খেজুর। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালান মশলা। আবু দাউদ 3830। অন্য হাদিসে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। দুধ। দুধের খাদ্যগুণ, পুষ্টিগুণ ও ভেষজগুণ বর্ণনাতীত। আজ থেকে 1500 বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে, তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ সম্পর্কে বলেন, দুধ হার্টের জন্য ভালো। দুধ পানে মেরুদণ্ড সবল হয়, মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাতে বাইতুল মাকদিসে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জিব্রাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। বুখারি 3164, তিরমিজি 213। আজকের বিজ্ঞানীরাও দুধকে আদর্শ খাবার হিসেবে ঘোষণা করেছেন এবং এর ক্যালসিয়াম ও ভিটামিন ডি অস্থি গঠনে সহায়ক। খরগোশের গোশত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মাররুজ জাহরান নামক স্থানে আমাদের পাশ দিয়ে একটি খরগোশ লাফিয়ে পড়ে। দৃশ্য দেখে আমাদের সঙ্গীরা খরগোশটিকে ধাওয়া করে, কিন্তু তারা সেটিকে পাকড়াও করতে না পেরে ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসে। তবে আমি ধাওয়া করে এর নাগাল পাই এবং ধরে হযরত আবু তালহার কাছে নিয়ে আসি। তিনি মারওয়া নামক স্থানে সেটি জবাই করেন। এরপর খরগোশটির উরু ও নিতম্ব আমাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো ভক্ষণ করেন। তাকে জিজ্ঞেস করা হলো, রাসূল কি তা খেয়েছিলেন? তিনি বলেন, গ্রহণ করেছিলেন। বুখারি 2433। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের দাওয়াত করে। আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বার্লির রুটি, গোশতের টুকরা ও কোদো মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কোদো নিয়ে খাচ্ছেন, আর আমিও সেদিন থেকে কোদোর প্রতি আসক্ত হয়ে উঠি। মুসলিম 2061, বুখারি 5064। পনির। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। আবু দাউদ 3819। মোরগ। হযরত জাহদাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন আবু মুসা একটি মোরগ নিয়ে আসেন, ফলে উপস্থিত একজন গলার স্বর ভিন্ন করে আওয়াজ করল। হযরত আবু মুসা জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? লোকটি বলল, মোরগকে আমি বিভিন্ন খাবার খেতে দেখে আমার অপছন্দ হওয়ায় শপথ করেছি কোনোদিন মোরগ খাব না। হযরত আবু মুসা তাকে বললেন, কাছে আসো, খাওয়ায় অংশগ্রহণ করো, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোরগ খেতে দেখেছি, আর তুমি তোমার শপথ ভঙ্গের কাফফারা আদায় করে দেবে। বুখারি 5198, 4662, মুসলিম 1649। সামুদ্রিক মাছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাগরের মাছ পছন্দ করতেন। এ বিষয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর একটি দীর্ঘ হাদিস আছে। হাদিসটি বুখারি 4361 ও মুসলিম 1935 শরীফে বর্ণিত রয়েছে। ভিনেগার। ভিনেগারের ভেষজ গুণ ও খাদ্যগুণ অপরিসীম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন। আজকের এই মডার্ন ও বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামি দামি রেস্টুরেন্টের, বিশেষ করে এলিট ইটালিয়ান রেস্টুরেন্টে অলিভ অয়েল ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়। মাশরুম। আজ বিশ্বজুড়ে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা।
অথচ 1500 বছর আগে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন মাশরুম চোখের জন্য ভালো। এটা বার্থ কন্ট্রোলের সহায়ক ও মাশরুমের ভেষজ গুণের কারণে এটা নার্ভ শক্ত করে এবং শরীরের প্যারালাইসিস বা অকেজো হওয়া প্রক্রিয়া রোধ করে। তরমুজ ও শসা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজের সঙ্গে রাতাব বা পাকা তাজা খেজুর খেতেন। বুখারি 5134, তিরমিজি 1844। তাছাড়া আরও অনেক খাবার আছে যা মায়াবী নবী খেতে ভালোবাসতেন। রাসূলের দেখানো পথে চলা যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে ভালোবাসতেন সেগুলো আমরাও খেতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভিডিওর কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের অনেক দিনী ভাই ও বোনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী খেতে ভালোবাসতেন তা জানতে পারবে। আল্লাহ হাফেজ।